ये हसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना, इन बहारों में दिल से लगे खिल गए, मुझको समझो मिले हर खुशी मिल गई। এক খিলতে রোদ্দুর দিচ্ছে যে ফাঁকি, গধূলি বেলা শেষে পাখিদের ঘরে ফেরা বাকি। ওই দেখেছো বিকেলের ক্যানভাসে একে চলেছে কে ছবি, আবার কারুর পাতায় লেখা আসে প্রকৃতি প্রেমী কোনো কবি। নমস্কার বন্ধুরা, চ্যানেল পর্যায়ে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। অনেকদিন পর আবার একটা ব্লগ করছি, আর এই যে জায়গাটা এত সুন্দর জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গোবরডাঙ্গার মেডিয়া। কি অপূর্ব নিরিবিলি একটা জায়গা, পরন্তু বিকেলে আকাশ একদিকে যেমন লাল হয়ে উঠেছে তেমনই চারিদিকে পাখির পূজন শোনা যাচ্ছে, পাখিরা ফিরছে যে ঘরে। এই জায়গাটা কিন্তু প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য একটা পারফেক্ট জায়গা, শুধু তাই নয়, এখন তো ভ্যালেন্টাইন্স উইক চলছে, যদি নিরিবিলিতে একান্ত তুমি তোমার প্রিয়জনের সঙ্গে কিছুটা সময় কাটাতে তাও চাও, তাহলে আমার মনে হয় এই জায়গাটা কিন্তু দুর্দান্ত হবে। এই হলো মেডিয়া ব্রিজ, আর যার নিচ দিয়ে বয়ে গিয়েছে নদী। আর এই ব্রিজের দুই ধারে সুন্দর করে বসার জায়গা রয়েছে, বেঞ্চ পাতা রয়েছে, তো সেইখানে বসে তোমরা কিন্তু প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে পারো। এইটা আসলে গোবরডাঙ্গার কঙ্কনা বাওর, এবং অনেকে এটাকে মেডিয়া ব্রিজ, মেডিয়া বাওর এটাও বলে থাকে। এখানে কীভাবে আসতে পারবে তোমরা, যেটা তোমাদের একবার বলে রাখি, এখানে আসতে গেলে তোমাদের বনগা লাইনে যে কোনো ট্রেন ধরতে পারবে, বনগা লোকাল হতে পারে অথবা গোবরডাঙ্গা লোকালও হতে পারে। এসে সেভাবে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে, গোবরডাঙ্গা স্টেশনের থেকে তোমরা পেয়ে যাবে টোটো, অথবা পায়ে হেঁটেও তোমরা চলে আসতে পারো, কারণ খুবই কাছে, টোটোতে ওই 10 টাকা মতো নেবে ভাড়া। আজকে আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড সোনালি। প্রায় 5-6 মাস আগে আমি এসেছিলাম এই গোবরডাঙ্গারই আরেকটি ঐতিহ্যশালী জায়গায়, ওই পাশের, এই নদীর ওই পাশের দিকটা, অর্থাৎ চণ্ডীতলার দিকটা, ওখানকার ঘাট এবং ওখানকার মন্দির টন্দির আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই ব্লগটাও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। তো আজ যখন আমি ভেবেছিলাম যে এইখানটায় আসবো, মানে ওই ঘাটের থেকে এই পাশের ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছিলো, তো সোনালি আর আমি প্ল্যান করেছিলাম যে একদিন এখানটায় আসবো, তো যথারীতি আজকে এখানে চলে এসেছি আর ব্লগটাও বানাচ্ছি। তাই আর এইখানটাতে রয়েছে একটা ছোট্ট পার্ক, মানে পার্কে থাকার মতো বিশেষ কিছু এখানে সেরকমভাবে নেই, কিন্তু ওই টুকটাক গাছপালা লাগানো একটা বসার জায়গা রয়েছে, ব্যাস এইটুকুই, বাচ্চাদের ভালোই লাগবে। আমার মনে হয় এই জায়গাটার নাম মেডিয়া না রেখে পাখির কলতা রাখা উচিত ছিল, মানে আসার পর থেকে শুনে যাচ্ছি পাখি কি সুন্দর ডেকে যাচ্ছে সমানে, আর এখন তো বিকেলের সময় তাই জন্য আরও ভালো লাগছে, বাড়ি ফেরার সময়। এই সাইডে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে মানে ভর্তি ভর্তি সব পাখি রয়েছে একেবারে, আর এই পাশের এই গাছটাতে আমার মনে হয় সব থেকে বেশি পরিমাণে পাখি রয়েছে, প্রচুর প্রচুর অসংখ্য পাখি এই গাছগুলো, তার এখন সব বাড়ি ফিরছে। নদীর এই পাশটা কচুরিপানা এবং অন্যান্য নানারকম জঞ্জাল এই পাশটা ভরে গিয়েছে, তো এই জিনিসগুলো একটু সংরক্ষণ করা ভীষণভাবে প্রয়োজন আছে। আর এখানে যারা মানুষজন আসছেন তারা এখানে টুকটাক জিনিস খাচ্ছেন দাচ্ছেন, আবার ওই নদীর মধ্যে ফেলে দিচ্ছেন, তো এটা একটা সমস্যারই ব্যাপার। এখানে ডাস্টবিন টাস্টবিন আমি সেরকম কিছু একটা দেখিনি, আর মানুষও অতটা সচেতন নয়, তো আমার মনে হয় এই জায়গাগুলো একটু সংরক্ষণ করার ব্যবস্থা করলে আরও সুন্দর লাগবে। সুন্দর লাগছে, সেই লাগছে, মানে এরা এমন ভাবে দৌড়ে চলে যাচ্ছে ক্যাপচার করাও যাচ্ছে না সেকেন্ডের মধ্যে, ভিডিও করা যাবে না, দেখো গাছটাতে কি কোনো পাতা টাতা নেই, এই তো বাবা দেখো না সুন্দর দেখতে লাগছে, একটা ছবি ঘর ছবি তোলা ছবি তোলা বিকেলের সময় চা চা তো মন একটু করে, আর পেয়েও গেলাম এক দাদুকে। হ্যাঁ হ্যাঁ দাও চা, কত কত দুটো 10 আচ্ছা, তুমি এখানেই থাকেন আপনি? আমি এখানে থাকি। আর ফেরেন কখন বাড়িতে?
তো আমরাও এসছি দাদুর কাছ থেকে চা নিয়ে নিয়েছি, আমি আর সোনালি। এই যে আর বিকেল বেলাটা তো চা খেতে ভালোই লাগে, দাদু চা খেয়ে নি। চাটা সত্যিই ভালো, মানে ওই কারুর চাটার মধ্যে একটা বেশ সুন্দর একটা স্মেল আছে, গন্ধটা বেশ সুন্দর, খুব ভালো। এখন আবার রওনা দেবো, অনেকটা সর্দি হয়ে গেছে, লাইট জলের অপেক্ষা করছিলাম। বলো, সোনালির সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আমরা লাস্ট কবে দেখা করেছিলাম? গোবরডাঙ্গাতেই না? না না, আমরা শপিং এ গেছিলাম পুজোর আগে। ও হ্যাঁ, পুজোর আগে শপিং এ গেছিলাম, তারপরে এই এলাম, মানে অনেকটা সময়, অনেকটা সময় পর দেখা। আচ্ছা, লাইটগুলোও জ্বলে গেছে, একবার আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাই, লাইটগুলো জ্বলার পর কেমন লাগছে। এই যে রাস্তা, অনেক লোকজন রয়েছে আরো, আজকে বিশেষ যেহেতু রয়েছে সেজন্য লোকজন আরো বেশি এসছে, তারা দেখতে পাচ্ছি মানে কপ কপাই যায় কি লাভ বাড়িরা এখানে এসছে। আর এই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে ওখানে, আমি একটু সাইডটা গেছিলাম সুন্দর করে দেখতে। তো এইবার মেদিয়ার ব্রিজের ওখানে কঙ্কনা পাওড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এরপরে চলে এলাম এভার গ্রিন রেস্টুরেন্টে। আর এখানে আমাদের সঙ্গে জয়েন করলো রিঙ্কু, আর সোনালি তো ছিলই যথারীতি। তো আমরা তিনজনে মিলে এখানে চলে আসলাম আর অর্ডার দিয়ে দিলাম বেশ কিছু খাবার দাবার। কিন্তু অর্ডার দেওয়ার পর আমাদের বেশ কিছুটা সময় ধরে বসে থাকতে হয়েছিল, আর এখানকার স্টাফগুলো একদম অ্যাক্টিভ নয়। স্টাফগুলো বলছি কেন, আমি একজন বা দুজনকেই বারবার দেখছিলাম। যাই হোক, তো অনেকক্ষণ অর্ডার দেওয়ার পর অনেক পরে আমাদের খাবার দাবার এলো। তো খাবার দাবার বেশ ভালো ছিল, কিন্তু যেটা বড় কথা, এখানে অনেক দেরিতে আসে। আর আমার যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এখানকার স্টাফরা একদমই ভালো নয়। তবু যাই হোক, খাবার দাবার যেহেতু ভালো তো আর অন্য বিষয়ে কিছু গেলাম না, খেয়ে দিয়ে এবার ট্রেনটা ধরতে হবে। তো খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, মজা, আড্ডা সবটাই হলো। তো আবার জানি না কবে দেখা হবে। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। চল বন্ধু, চল চল বন্ধু, চল চল বন্ধু।